দেশমাতৃকা রক্ষায় সেনাবাহিনীর নানা অবদান আর অতন্ত্র প্রহরী হিসেবে জাগ্রত থাকার বিভিন্ন দৃশ্যপট ফুটে উঠেছে রাজেন্দ্রপুর সেনানিবাসের মিউজিয়ামে। রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, যা দেখে নতুন প্রজন্ম উজ্জীবিত হবে মুক্তিযুদ্ধের চেতনায়। বুধবার গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে 42তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে সেনানিবাসের ভেতরে অর্ডন্যান্স মিউজিয়াম উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। মিউজিয়ামের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, নতুন প্রজন্মকে সমৃদ্ধ করতে এই মিউজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। Independent today. And you must remember and praise the heroes who have sacrificed their lives for all of us. So at this auspicious moment, I will pay tribute to our father of the nation, the greatest Bengali leader of all time, the main architect of our independence, Bangabandhu Sheikh Mujibur Rahman. অনুষ্ঠানে উপস্থিত অর্ডন্যান্স কোরের ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, দেশ বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে দিক নির্দেশনা দেন সেনাপ্রধান। অর্ডন্যান্স কোরের গৌরব উজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন তিনি। Who not only laid their life during liberation war but also thereafter in home and abroad in different nations. সাপ্তাহিক ছুটির দিনে সবার জন্য উন্মুক্ত থাকবে এই মিউজিয়ামটি। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।